আজকে চ-ইউনিটের যিনি সমন্বয়কারী তিনি হলেন চারুকলা অনুষদের সম্মানিত ডিন প্রফেসর নিসার হোসেন, তিনি এখানে আছেন। তো আমরা এটা প্রথমে এখানে আমরা ফলাফলটা ওয়েবসাইট থেকে উন্মুক্ত করি, তারপরে এই করব। লিখিত সাধারণ জ্ঞান আর একটি হলো অঙ্কন, দুটো পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একটি হয়েছিল 17 জুন 2022, তারপর হয়েছিল 2রা জুলাই, যেটা অঙ্কন। 6,156 জন পরীক্ষা অংশগ্রহণ করেছে। চারুকলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে 130টি আসন আছে। দুই পর্ব মিলিয়ে সর্বমোট পরীক্ষা দিয়েছে 6,156 জন। তার মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থী যারা এই 130টি আসনে ভর্তির উপযুক্ততা রাখে এমন ধরনের শিক্ষার্থীর সংখ্যা হলো 241 জন। আর অন্যান্য ইউনিটের মতোই এখানে নির্দিষ্ট ওয়েবসাইট আছে বিশ্ববিদ্যালয়ের ইউনিটের, সেই ইউনিটে গিয়ে ফলাফল জানতে পারবে প্রত্যেক শিক্ষার্থী, সেটি আছে। তারপরে অন্যগুলোর মতোই কিছু কিছু ফর্মালিটিস আছে ভর্তি কার্যক্রম সমাপ্ত করার জন্য। তার মধ্যে 24 জুলাই হইতে 30 জুলাই এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা তাদের বিষয়ের পছন্দ ফর্ম সেটি পূরণ করবে, বিস্তারিত ফর্ম এবং বিষয়ের পছন্দ ফর্ম। বিভিন্ন কোটায় যারা ভর্তি হবে কোটার জন্য বা নির্ধারিত ফর্ম আছে, ডিন অফিস থেকে সেটা সংগ্রহ করতে হবে। সেটির সময় হলো 24 জুলাই থেকে 28 জুলাই। ফলাফল নিরীক্ষণের ব্যবস্থা থাকে, সেটিও 24 জুলাই থেকে 28 জুলাই, সেটিও নির্ধারিত ফর্মে ডিন অফিসে আবেদন করতে হবে শিক্ষার্থীর একটি ফি প্রদান সাপেক্ষে। তারপরে ফলাফল পুনঃনিরীক্ষার ব্যবস্থা ডিন সাহেব করে থাকেন। মোট 100.5 পেয়ে মেধাক্রমে প্রথমে আছে ফারিয়া নওশিন আহমেদ আপন। ফারিয়া হলো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও তার পরীক্ষা কেন্দ্র ছিল ডিপার্টমেন্ট অফ ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, আমাদের চারুকলা অনুষদেরই একটি ডিপার্টমেন্টে। ভর্তি পরীক্ষায় নম্বর পেয়েছে 80.5 আর মোট তার স্কোর হলো 100.5। দ্বিতীয় অবস্থানে দ্বিতীয় মেধাক্রমে আছে ঐশী রানী মণ্ডল। ঐশী রানী মণ্ডল গভর্নমেন্ট গৌরীপুর কলেজ, তার রোল নাম্বার হলো 6500453। তার পরীক্ষা কেন্দ্র এই ঢাকাতেই, ছাত্র শিক্ষক কেন্দ্র। ভর্তি পরীক্ষায় পেয়েছে 79.5 এবং সর্বমোট স্কোর হলো 98.94। এই স্কোর করে মেধাক্রমে দ্বিতীয় অবস্থানে হলো ঐশী রানী মণ্ডল। মেধাক্রম তৃতীয় যার, তার নাম হলো মোহাম্মদ ফরহাদ আলী, শাহ নেয়ামতুল্লাহ কলেজ নবাবগঞ্জ। পরীক্ষার রোল নাম্বার হলো 6300272। তার পরীক্ষা কেন্দ্র ছিল টিচার্স স্টুডেন্ট সেন্টার, আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই TSC। ভর্তি পরীক্ষায় স্কোর হলো 80.5 এবং সর্বমোট স্কোর হলো 98.84। তা 98.84 পেয়ে মোহাম্মদ ফরহাদ আলী, সে হলো তৃতীয়। 98.94 পেয়ে ঐশী রানী মণ্ডল হলো দ্বিতীয় এবং 100.5 পেয়ে ফারিয়া নওশিন আহমেদ আপন হলো প্রথম। এখন ভর্তি কার্যক্রম শুরু হবে এবং যে নির্দেশনাগুলো বলা হলো, ডিন সাহেব যেগুলো করেছেন তারিখগুলো নির্ধারণ করেছেন এই তারিখের মধ্যে, এবং তারপরে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ভর্তি কার্যক্রম চূড়ান্ত করার পরেই ডিনবৃন্দ বসে তখন আমরা সিদ্ধান্ত নেব ক্লাস শুরুর তারিখ, সেটিও যত দ্রুত সম্ভব আমরা সেটি করতে চাই।